জানোস পুরা গরুর হাড়ি কিনা লইছে সারা হাটে মিলায় অনলি একটা গরু আছে বুঝছো, তাও গরুর দাম হচ্ছে 10 লাখ টাকা, নিয়ে নিলাম ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম জোস একটা গরু 10 লাখ, একদম 10। ওকে ওকে ঠিক আছে। আরে মিয়া দান্দামি তো ভালোই শিখছো, হাটে গরুর অভাব নাই, তুমি 5 লাখ টাকার গরু মিয়া তুমি 10 লাখ টাকা ধরাইতেছো। আরে মামা তুমি বুঝো না, ঈদে গাল মিললে ঘুরতে হবে বুঝছো, টাকা পয়সা দরকার আছে না, পকেট ফাঁকা, দান্দামি দান্দামি না করলে কি চলে। তুমি মামা আসলে এখন ব্যাগ ডেটে পড়ে আছো বুঝছো, দর মামা তোমার কি কই। আরে মামা তোমার গরুটা তো একদম জোস, খালি জোস নাকি মামা, অস্থির অস্থির বেলা। ও মামা তোমার গরু কালারটা একদম জোস, পুরা করা ঠিক আছে। ও মামা ঠিক কইছেন, আপনার শরীরের কালার আর মনে করেন যে আমার গরুর কালার একেবারে সেম টু সেম। মামা তুমি এটা কথা কইলা, কি কইলা এটা, যাই হোক কামের কথা, এন গরুর দাম কত? 5 লাখ বেটা, 5 লাখ। কই মিয়া এত কেন? আরে মামা লইলে লন না লইলে ফুড়েন। আচ্ছা দেন লইবেন, লমু না মানে 5 লাখ চাইতেছো তুমি মিয়া। ভাই 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 গরুর দাম দিছেন কত ভাই? হ্যাঁ বেটা 5 লাখ, 5 লাখ। আরে ভাই আমি 7 লাখ দিমু ভাই, 7 লাখ। আরে ভাই আমি 10 লাখ দিমু, 10 লাখ। আরে ভাই আমি 15 লাখ দিমু ভাই, 15 লাখ। ভাই গরুটা পরে দিয়ে দেন, টাকাটা গুনে নিন আমি গেলাম। টাকা দেন টাকা দেন, টাকাটা বাই করেন না কেন, টাকাটা বাই করেন। আমি আপনার গরু দিয়ে দিলাম ঠিক আছে, 15 লাখ টাকা আমি আপনার গরু দিয়ে দিলাম, টাকাটা দেন টাকাটা দেন। আমার বাপে কুরবানির লাগিয়া সব থেকে বড় দুইটা গরু কিনছে বুঝছো, দুইটা। তোর বাপে দুইটা কিনছে? আর আমার বাপে কুরবানির জন্য 4টা গরু কিনছে বেটা, 4টা বুঝছস, মাত্র 4টা। আর আমার বাপে কয়টা কিনছে জানোস? 10টা। কয়টা? 10টা গরু কিনছে বেটা। অপ যা অপ যা, আমার বাপে কুরবানির জন্য 20টা গরু কিনছে বেটা, 20টা বুঝছস, মাত্র 20টা। আর আমার বাপে কি করছে জানোস? পুরা গরুর হাড়ি কিনা লইছে, পুরা গরুর। হয় থাম, তোকে দুইটার অনেকক্ষণ যাবত চাপা বাজি শুনতাছি, তুই কি করলি? তোর বাপে পুরা হাট কিনা লইছে না? তোর বাপে না দুইটা ছাগল কিনছে, বাসার নিচে বাইন্ধা রাখছে। তুই আসস কি লেগা? তোর বাপে না বাঘে কুরবানি দিতেছে, 7 বাঘে। ওই বলা হন হ বাপ হুনান, ঈদের মাত্র 10 দিন বাকি আছে, কাল গিয়া গরু কিনে লই আইবি। নো সমস্যা বাপ, আমি গরু কিনে আনবো না, আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনি একদম রিল্যাক্সে থাকেন বুঝছেন। কিরে পোলা গরু কিনতে গেলি না, ঈদের তো মাত্র 7 দিন বাকি। আরে বাপ আপনি এত টেনশন নিতেছেন কে লাগা, ঈদের তো 7 দিন পরেই আছে বুঝেন নাই। আমি গরু কিনবো না, আপনি যান রিল্যাক্সে থাকেন, এখন থেকে যান তো চক্কান সামান থেকে যান। ওই ফুলা ইদার তো মাত্র 3 দিন বাকি আছে, গরু কই? আপনি মেয়ে এত পাগলা হলে চলে নাকি? আপনি মেয়ে আসলে ভালো না বুঝছেন, আমি তো কইছি কিনবো, ঈদের 3 দিন বাকি আছে, সো হোয়াট, আমি কিনবো না জান, এন্ড ফুডেন এন্ড ফুডেন চক্কে সামান দে ফুডেন কিনবো কইছি না, আপনি বারবারই কোন লাগবো।
ফুলা গরু কিনছস আপনি মিয়া আসলে ভালো না আমি তো কইছি গরু কিনান মই এতবার কল লাগে জান কালকে আড়া যায় গরু কিনান মনে হারাম জাত কালকে তুই এক্ষুনি যায় গরু কিনা লইবি বাবা যাইতাছি हेलो अब्बा गुरु हाट तो पूरा फाका नो 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 नो